হিটলার, যার পুরো নাম অ্যাডলফ হিটলার। জার্মানিদের কাছে তিনি ময়ানক হলেও বিংশ শতাব্দীর সবচাইতে স্বৈরাচারী শাসক হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। তার ইহুদি দমন উদ্যোগের জন্য তিনি একই সঙ্গে নিন্দিত ও নন্দিত। এই কঠোর মানুষটির জীবন বড় বিচিত্র তথ্যে ভরপুর। যেমন ইহুদি বিদ্বেষ হলেও প্রেমে পড়েছিলেন ইহুদি নারীর। চলুন বন্ধুরা, আমিনাল নাদিমের আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক এই হিটলার সম্পর্কে কিছু অবাক করা তথ্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইহুদি তরুণীর প্রেমে পড়েছিলেন হিটলার। হিটলার নাকি ইহুদি বিদ্বেষী ছিলেন, কিন্তু অবাক করা বিষয় হল সেই হিটলারই স্কুলে পড়ার সময় এক ইহুদি মেয়ের প্রেমে পড়েছিলেন। তার নাম ছিল স্টেফানি ইসাক, যদিও মেয়েটিকে কখনো কিছু বলেননি তিনি। তবে ইসাককে দেখলে তিনি দারুণভাবে লজ্জাবোধ করতেন। হিটলার ধর্মযাজক হতে চেয়েছিলেন। মাত্র 4 বছর বয়সে সেই ইচ্ছা দেখা দিয়েছিল হিটলারের মনে। এক শীতে সেই বয়সে একটি লেকে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করেন এক ধর্মযাজক। ঘটনাটি তার মনে আলোড়িত করে। মনে কৃতজ্ঞতা আর ভালো লাগা থেকেই তিনি বড় হয়ে ধর্মযাজক হওয়ার স্বপ্ন দেখেন। গাড়ি চালানো জানতেন না। হিটলার কখনো ড্রাইভিং শেখেননি, চেষ্টাও করেননি। অনেকের ধারণা তার মনে এক ধরনের ভয় কাজ করত। নিজের মানুষের সামনে যদি গাড়ি চালানোর দক্ষ না হতে পারেন তবে তার সম্মানহানিকর। তবে নিজের বিশাল বাহিনীকে ব্যক্তিগত চালকের মাধ্যমে গাড়ি চালিয়ে নেতৃত্ব দিয়েছেন। হিটলার ছিলেন ধূমপান বিরোধী। তরুণ বয়সে ব্যাপক ধূমপান করলেও এক পর্যায়ে তিনি এর বিরোধী হয়ে ওঠেন। সিগারেটের পেছনে অর্থ ব্যয় অপচয় বলে তিনি মনে করতেন। গণপরিবহনে ধূমপান নিষিদ্ধকরণে অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন করেছেন তিনি। এক অন্ডকোষ। অনেকে এই কথা বলে গেছেন যে হিটলার উর্বরতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধরত অবস্থায় আঘাত পেয়েছিলেন। সার্জারিতে চিকিৎসক তার একটি অন্ডকোষ বের করে ফেলেন। তার জীবন বাঁচাতে এই কাজটি করতে হয়েছিল। 1916 সালে ব্যাটল অফ সেমিতে এমন ঘটনাটি ঘটেছিল। বন্ধুরা, হিটলারের কোন তথ্যটি আপনাদেরকে আশ্চর্যিত করেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।